ক্রিপ্টোকারেন্সি কি, ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে, আমাদের দেশ থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ ভারত পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি বেশ বড় সড় একটা জায়গা দখল করতে পেরেছে। তাই ক্রিপ্টোকারেন্সি নামক এই ডিজিটাল কারেন্সি নিয়ে মানুষের আগ্রহের কোনো শেষ নেই। প্রতিনিয়ত মানুষ জানার চেষ্টা করে আসছে ক্রিপ্টোকারেন্সি নামক এই ডিজিটাল কারেন্সি সম্পর্কে। তবে আপনার মধ্যে যদি ক্রিপ্টোকারেন্সি কি, ক্রিপ্টোকারেন্সির অর্থ কি সেই সম্পর্কে কোনো পরিষ্কার ধারণা না থাকে, আপনি যদি সেই অজ্ঞাত ধারণা নিয়ে এই ডিজিটাল কারেন্সির সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে থাকেন, তবে আপনি আইনি সমস্যা থেকে শুরু করে নানাবিধ ঝামেলার সাথে জড়িয়ে পড়বেন। কেননা ইতিমধ্যে আমাদের দেশ বাংলাদেশও কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে বেশ কিছু আইন প্রবর্তিত হয়েছে। হ্যালো ভিউয়ার্স, চেঞ্জ ইউর মাইন্ডের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। সহজ ভাষায় নির্মিত এই বাংলা ভিডিওর মাধ্যমে আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয়ের উপর তথ্য প্রকাশ করে আসছি। ঠিক তেমনইভাবে আজকে আমি আপনাকে পরিচয় করে দিব ক্রিপ্টোকারেন্সির সাথে। আপনি যদি ভারতে বাস করেন তাহলে কোনো কিছু কেনাকাটা করার জন্য আপনাকে ভারতীয় রুপি ব্যবহার করতে হবে। অন্য দেশের মুদ্রা ব্যবহার করলে কিন্তু হবে না। বাংলাদেশি টাকা বা ডলার দিয়ে কিন্তু আপনি ভারতে কোনো কিছু কিনতে পারবেন না। আপনাকে সে টাকাটা আগে রুপিতে কনভার্ট করতে হবে, তবে কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি ক্রিপ্টোকারেন্সি থাকে তাহলে পৃথিবীর যে কোনো দেশে আপনি কোনো কিছু এটি দিয়ে কিনতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি গুলো বিশ্বের মুদ্রা, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সিকে গ্লোবাল কারেন্সিও বলা যেতে পারে। মানুষের জীবনকে সহজ ও সাবলীল করার লক্ষ্যে উন্নত বিশ্ব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, যার ফলস্বরূপ মানবজাতি নানা রকম আবিষ্কার ফল ভোগ করতে পারছে। আর ক্রিপ্টোকারেন্সি হলো উন্নত বিশ্বের এক বিশেষ আবিষ্কার, যা মানব ইতিহাস জন্ম দিয়েছে এক নতুন ধরনের অনলাইন কারেন্সি, যাকে আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারবেন না। অথচ এই কারেন্সিকে ব্যবহার করে আপনি বিভিন্ন লেনদেন সম্পন্ন করতে পারবেন। সত্যি বলতে ক্রিপ্টোকারেন্সির আরও একটি বিশেষ নাম আছে। আপনি যদি একে গুপ্ত মুদ্রা বলেন তাহলে কোনো রকম ভুল হবে না। এই ডিজিটাল কারেন্সি বা গুপ্ত মুদ্রার প্রথম সূচনা হয়েছিল 1983 সালে। সেই সময় ডেভিড জোম নামক একজন মার্কিন গুপ্ত লেখক ছিলেন। মূলত সেই বিখ্যাত ব্যক্তিটি ক্রিপ্টোকারেন্সির প্রথম সূচনা করেছিলেন। তবে আজকে আমরা যাকে ক্রিপ্টোকারেন্সি বলে চিনি, সেই সময় ডেভিড জোম নামের সেই ব্যক্তি এই কারেন্সির নাম দিয়েছিল ক্যাশ। আর এই মার্কিন ব্যক্তিটি 1995 পর্যন্ত এই অস্তিত্বহীন ডিজিটাল কারেন্সি নিয়ে কাজ করে গেছেন। মানুষ যেন এই ডিজিটাল কারেন্সির মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারে, সেই নিমিত্তে প্রতিনিয়ত নতুন কিছু করার চেষ্টা করে গেছেন। তবে সেই ব্যক্তির চেষ্টাকে প্রাণবন্ত করার লক্ষ্যে একটি কোম্পানির উদয় হয়েছিল, যারা এই কারেন্সির অনেকটাই সফলতা করতে পেরেছিল। কেননা সর্বপ্রথম তারাই ডিজিটাল লেনদেন করার লক্ষ্যে বিশেষ এক ধরনের মুদ্রার প্রচলন করেন। বর্তমানে প্রায় 4,000-এরও বেশি ক্রিপ্টোকারেন্সির মুদ্রা রয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির মুদ্রা হলো বিটকয়েন। ক্রিপ্টোকারেন্সি কাজ করে মূলত ব্লকচেইন টেকনোলজির উপর। ক্রিপ্টোকারেন্সি লেনদেন সমস্ত ডেটা সংরক্ষণ করা হয় এই ব্লকচেইনে। ক্রিপ্টোকারেন্সি হলো ভার্চুয়াল মুদ্রা, এর বাস্তব কোনো অস্তিত্ব নেই, একে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। এটি কম্পিউটার এবং মোবাইলে ডিজিটাল কারেন্সি হিসেবে জমা থাকে। ক্রিপ্টোকারেন্সি লেনদেন করার জন্য ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল ওয়ালেট আপনাকে খুলতে হবে, তারপর আপনি যে কারোর সঙ্গে ক্রিপ্টো লেনদেন করতে পারবেন। আর ক্রিপ্টো লেনদেনের সমস্ত কাজ হয় ব্লকচেইন টেকনোলজির উপর। জেনে রাখা ভালো যে এই ব্লকচেইন পদ্ধতির সর্বপ্রথম সূচনা হয়েছিল 1980 সালে। আর সেই সময়ে যেসব ক্রিপ্টো বিনিয়োগকারী ছিল তারাও এই ব্লকচেইন প্রযুক্তির উপর যথেষ্ট আস্থা রাখতে পেরেছিল। এই ব্লকচেইন শব্দের অর্থ হলো শিকল। আর শিকল বা চেইন আসলে কি, সেটা তো আমাদের কাছে অজানা কোনো বিষয় নয়। একটি শিকল যেমন একটি ব্লক অন্য একটি ব্লকের সাথে সংযুক্ত থাকে, ঠিক একইভাবে ক্রিপ্টোকারেন্সির পদ্ধতিটাও কাজ করে থাকে। কেননা যখন ক্রিপ্টোকারেন্সিতে নতুন কোনো লেনদেন হয় তখন সেই ডাটাগুলোকে নিয়ে একটি নতুন করে ব্লক তৈরি হয় এবং একটি ব্লকের সাথে অন্য একটি ব্লক ক্রমাগতভাবে যুক্ত হতে থাকে। আপনারা যদি ব্লকচেইন সম্পর্কে আরও ধারণা পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, এই বিষয়ে আরও একটি ভিডিও বানাবো। এসব জানার পাশাপাশি আপনার আরও একটি বিষয় জেনে রাখা দরকার, সেটি হলো ক্রিপ্টোকারেন্সি নামক এই অনলাইন মুদ্রাটি হলো এক প্রকার অনিয়ন্ত্রিত মুদ্রা ব্যবস্থা। অর্থাৎ যে মুদ্রা ব্যবস্থাটি কেউ নিয়ন্ত্রণ করে না। আমাদের দৈনন্দিন ব্যবহার করা টাকাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন আর্থিক সংস্থা কিংবা ব্যাংক ব্যবস্থাগুলো সর্বদাই নিয়োজিত থাকে। অপরদিকে ক্রিপ্টোকারেন্সিকে নিয়ন্ত্রণ করার এমন কোনো আর্থিক সংস্থা যাকে কেউই খুঁজে পাবে না। কেননা ক্রিপ্টোকারেন্সি আর ব্লকচেইন পদ্ধতিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে আপনি যদি এই কারেন্সিতে বিনিয়োগ করে থাকেন তাহলে আপনার সেই কারেন্সির দায়বদ্ধতা শুধুমাত্র আপনি নিজেই থাকবেন। আর সেই কারণে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার ক্ষেত্রে তেমন একটা নির্ভরতা পাওয়া যায় না। কেননা নিয়ন্ত্রণহীন এই কারেন্সির ব্যবস্থাগত বিনিয়োগ করে অনেক মানুষ তার সর্বস্ব হারানোর সংখ্যাটাও কম নয়। এত কিছু জানার পর হয়তো বা আপনার মনে বিশেষ একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, সেটি হলো এই ক্রিপ্টোকারেন্সির কাজ কি। আর যদি আপনার নিকট এই ক্রিপ্টো মুদ্রা থাকে তাহলে আপনি এগুলো দিয়ে কি কি কাজ করতে পারবেন, তো চলুন এবার সেই বিষয়ে একটু ধারণা নেওয়া যাক, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। মনে করুন আপনি বাংলাদেশে অবস্থান করে আছেন, এখন আপনি চীন থেকে কোনো পণ্য কিনতে চান, সেক্ষেত্রে আপনি এই ক্রিপ্টোকারেন্সিকে ব্যবহার করতে পারবেন। কারণ ক্রিপ্টোকারেন্সির বিশেষ একটি কাজ হলো অনলাইনের মাধ্যমে লেনদেন করা যায়। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে আইনগত অনুমতি নিতে হবে। বর্তমান সময়ে আমরা বিভিন্ন মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে টাকা আদান প্রদান করতে পারি, ঠিক তেমনইভাবে ক্রিপ্টোকারেন্সিকে আপনি এক দেশ থেকে অন্য দেশে আদান প্রদান করতে পারবেন।
বর্তমানে গোটা বিশ্বে প্রায় 4,000-এরও বেশি ক্রিপ্টোকারেন্সি মুদ্রা রয়েছে, তবে সব ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয় নয়। বিটকয়েন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির নাম হচ্ছে বিটকয়েন। 2009 সালে এই মুদ্রা যাত্রা শুরু হয়েছিল। ভারতীয় রুপিতে এক বিটকয়েনের দাম প্রায় 1,30,00,000 টাকা। ইথেরিয়াম বর্তমানে বিশ্বের সবথেকে দ্বিতীয় জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির নাম হচ্ছে ইথেরিয়াম। এটি বিটকয়েনের মতো এক ধরনের ডিজিটাল মানি। 2013 সালে বেটলিক বেটকুন এই ইথেরিয়াম ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবন করেছিলেন। বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির নাম হচ্ছে কার্ডানো। এটি ব্লকচেইন প্রযুক্তিকে ব্যবহার করে পাবলিক লেজারে চলে। ক্রিপ্টোকারেন্সির লেনদেন যেহেতু সম্পূর্ণ লুকানো, এই ট্রানজ্যাকশন হিস্টোরি দ্বিতীয় কোনো ব্যক্তি দেখতে পায় না বা জানতেও পারে না। এখনও পৃথিবীর সব দেশে ক্রিপ্টোকারেন্সি চালু হয়নি। অনেক দেশে ক্রিপ্টোকারেন্সিকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। ভুল করে আপনি অন্য কোনো জায়গায় টাকা ট্রান্সফার করলে সেই টাকা আর ফেরত পাওয়া যায় না। ব্যবহারকারী যদি ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট পাসওয়ার্ড হারিয়ে ফেলে তাহলে সেটি আর ফেরত আনা যায় না। ওই ওয়ালেটের মধ্যে থাকা সমস্ত কয়েন তালাবদ্ধ হয়ে যাবে, যেটি আমরা আর ফেরত পাবো না। এবার আমি আপনাকে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড কিছু প্রশ্নের উত্তর দিব। আশা করি এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে অনেক কাজে দিবে। বিটকয়েন কি বাংলাদেশে বৈধ? না। বাংলাদেশ ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয়েছে ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশের জন্য একেবারে অবৈধ। ক্রিপ্টোকারেন্সির ব্যবসা করা সম্ভব? হ্যাঁ, এই ধরনের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে পারবেন, তবে এগুলোতে বিনিয়োগ করে সর্বস্ব হারিয়ে ফেলেছেন এমন মানুষের সংখ্যা মোটেও কম নয়। ক্রিপ্টোকারেন্সি স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি? ক্রিপ্টোকারেন্সি স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশের নাম হলো সালভেদরা। 1 বিটকয়েন সমান কত টাকা? 1 বিটকয়েন সমান 3,30,05,000 টাকার উপরে। বিটকয়েন কোন কোন দেশে বৈধ এটা সঠিকভাবে বলা যাবে না, কারণ এটি গুপ্ত অনলাইন মুদ্রা, যার জন্য কোনো সঠিক তথ্য বলা যাবে না। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমাদের শেষ কথা, বর্তমান সময়ে আন্তর্জাতিক বাজারে ক্রিপ্টোকারেন্সির চাহিদা এবং বাজারদর হলো আকাশচুম্বী। তবে বেশ কিছু কারণবশত জনপ্রিয় এই ডিজিটাল কারেন্সিকে আমাদের বাংলাদেশ ব্যাংক অবৈধ বলে ঘোষণা করেছে। তাই আপনি যদি এই ধরনের ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে গিয়ে কোনো ধরনের আইনি সমস্যায় পড়ে যান, তাহলে আমি বা আমাদের টিম কোনোভাবে দায়ী থাকবো না। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে তাহলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।